আরও একটা নতুন ভিডিওতে আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত। আমাদের প্রিয় শহর কলকাতা বলিউড প্রডিউসার ডিরেক্টর অ্যাক্টরদের কাছে কতটা পছন্দের সেটা তুলে ধরার জন্যই আজ একটি হিন্দি সিনেমা শুটিং লোকেশন দেখাবো, যার শুটিং হয়েছিল কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক প্রিন্সেপ ঘাটে। ২০০৫ সালে প্রদীপ সরকার পরিচালিত ও সঞ্জয় দত্ত, সেফ আলী, বিদ্যা বালান, সব্যসাচী চক্রবর্তী, রাইমা সেন ও আরও অনেক কলাকুশলী অভিনীত হিন্দি সিনেমা পরিণীতার পিউ বলে গানটি এই প্রিন্সেপ ঘাটে শুটিং হয়েছিল। আমি এই পরিণীতা সিনেমার শুটিং লোকেশন আপনাদের দেখাবো। তবে পরিণীতা সিনেমাটি কিন্তু পুরোটাই কলকাতাতে হলেও এই সিনেমার একটি গান এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রিন্সেপ ঘাট, আর সেই প্রিন্সেপ ঘাটে কিন্তু এই সিনেমার একটি গান শুটিং হয়েছিল, আর সেই জায়গাটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আজকের ভিডিওতে রইল পিউ বলে গানের সিন টু সিন স্ন্যাপশট আর প্রিন্সেপ ঘাটের সংক্ষিপ্ত ইতিহাস। শহর কলকাতার সবচেয়ে পুরানো দর্শনীয় স্থানগুলির একটি হল প্রিন্সেপ ঘাট, যা হুগলি নদীর তীরে 1841 সালে ব্রিটিশ আমলে অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নামে নির্মিত হয়েছিল। বর্তমানে প্রিন্সেপ ঘাট একটি পার্কের রূপ নিয়েছে। ঘাটের চারপাশে রয়েছে সবুজে মোড়া, রয়েছে বসার সিট, রকমারি খাবারের দোকান ও গঙ্গা রাইডের ব্যবস্থা। বিনামূল্যে ফটোশ্যুট, প্রি ওয়েডিং শ্যুটের অন্যতম ঠিকানা এই প্রিন্সেপ ঘাট।
এবার আসি সিনেমার প্রসঙ্গে। পরিণীতার পিউ বলে গানটি কিন্তু সন্ধ্যার সময় এই প্রিন্সেপ ঘাটে এখান থেকে শ্যুট করা হয়েছিল, যদিও সে সময় সন্ধ্যাবেলা ছিল তাই লাইটগুলো দেখা যাচ্ছিল, আর আমি ভিডিও করছি বৃষ্টিমাখা সকালে। রইল সেই দৃশ্যগুলি স্ন্যাপশট। আপনি যদি সিনেমার শুটিং লোকেশন দেখতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আরও অনেক সিনেমার শুটিং লোকেশন দেখার জন্য। চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলি সিনেমার শুটিং লোকেশনের ভিডিও আপলোড করা আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে আগামী রবিবার আরও একটা সিনেমা শুটিং লোকেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।